Hi, আমি রাকানুশিন নাহর. I'm a filmmaker. আমি মূলত বিজ্ঞাপন বানাই with Apple Box Films. এছাড়া international NGO এর জন্য documentaries বানাই, passion থেকে music videos বানাই, travel videos বানাই. আমার নিজের ছোট একটা vlog আছে, The Yellow Something. So ওইটা থেকে আমি বেশ মজার মজার কিছু videos বানাই. ছোটবেলা থেকেই বানানোর চেষ্টা করি. এছাড়া আমরা আরও বেশ কিছু ভেঞ্চারের সাথে যুক্ত, যেমন আমাদের অফিসে একটা ছোট্ট ইনিশিয়েটিভ আছে শিফট, যেটা মূলত কাজ করে ইয়াং ফিল্ম মেকার্সদের নিয়ে, ওদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ডিউরিং শ্যুট বা লিখালিখি, ওই প্ল্যাটফর্মটা আমরা আসলে দিই. আর ইয়েস, ফিল্ম মেকিং ইজ আ প্যাশন ফর মি অ্যান্ড ইনশাল্লাহ আজীবন ফিল্ম মেকিং করে যেতে চাই. ব্রিটিশ কাউন্সিলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে তাদের এই সেলিব্রেশনের সাথে যুক্ত করার জন্য. সো মূলত আমরা যখন কাউকে ক্যারিয়ার অ্যাডভাইস বা প্যাশন নিয়ে অ্যাডভাইস দিই, তো আমরা বেসিক্যালি অনেক প্ল্যান করে কথা বলি বা অনেক কিছু কথা বলি. বাট আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং. আই হ্যাড মাই গ্র্যাজুয়েশন অন ইঞ্জিনিয়ারিং, দেন জাস্ট প্যাশনের উপর বেস করে আই স্টার্টেড দিস প্রফেশন অফ ফিল্ম মেকিং. সো আই উইল বি টকিং ফ্রম মাই মেমোরি অ্যান্ড মাই experience that I gathered in these 9 years. So amar je personal journey, amar rakar je journey ta, shetai kintu actually amar process. To ami university te porashona korar shomoy thekei chesta kortam choto 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 kitake videos edit korte ba banate friends der jonno, friend der ke birthday wish korar jonno, কোনো একটা ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য বা ওর অ্যাক্টিভিটিস, এই মজার মজার ভিডিওগুলো বানিয়ে বানিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতাম বা ফেসবুকে শেয়ার করতাম. সো অ্যাপল বক্সে আমার স্টার্টটা হয়েছিল অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ফরকাস্টিং ডিরেক্টর, যেখানে আমি আমাদের অফিসের যিনি কাস্টিং ডিরেক্টর আছেন সুমন ভাই, ওনার আন্ডারে কাজ করতাম. সো আমার একদম ফার্স্ট হ্যান্ড লার্নিং সব কিছু শিখে আসলো ওনার হাতে. তো ওখান থেকে কয়েক বছর পর আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলাম, পিপলু ভাইয়ার সাথে ডিরেক্টলি কাজ করা শুরু করলাম. এরপর কাজ করতে করতে রাইট নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ ডিরেক্টর. তো আমি একদম শুরুতে সিডনি লুমেটের একটা বই পড়েছিলাম, মেকিং মুভিজ. সো ওই বইটা কিন্তু আমাকে একটা ওভারঅল ধারণা দিছিল যে শ্যুট কেমনে করতে হয়, প্রোডাকশনের কী কী চিন্তাধারা আছে বা একটা লোকেশনগুলো কীভাবে কাছাকাছি রাখতে হয়, রিহার্সাল কীভাবে করতে হয়, আর্টিস্টদের সাথে কোন সুরে কথা বলতে হয়। সো অনেক কিছু আমি ওই বইটা থেকে শিক্ষা পেয়েছিলাম। এছাড়া আমরা কন্টিনিউয়াস ফিল্ম তো দেখি, সবার সাথে কথা বলি, অ্যান্ড আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমরা প্রচুর লাইক মাইন্ডেড অ্যান্ড থিঙ্কার্সদের সাথে কানেক্টেড থাকি। সো আমি যেমন একজন ফিল্ম মেকার, বাট একজন আর্কিটেক্টের সাথে কোলাবোরেট করতে কিন্তু আমার কোনো প্রবলেম নাই, বিকজ আমি ওনার কাছ থেকে আরও ডিফারেন্ট পার্সপেক্টিভে অনেক কিছু শিখতে পারি যেটা আই ক্যান ইনভলভ ইন মাই ফিল্ম মেকিং প্রসেস। সো মূলত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এখনও ফিল্ম মেকিংয়ের জন্য অনেক বড় কোনো জায়গা রাখা নাই। সো আমরা এখনও বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ারিংই হবে। সো ফিল্ম মেকার্সদের অ্যাকসেপ্টেন্স আমাদের সমাজে এখনও কিন্তু অনেক ভালো কোনো পর্যায়ে যায় নাই। সো এরকম ক্ষেত্রে হয় কি, প্যাশনই হয় আমাদের একমাত্র সঙ্গী, প্যাশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে যেতে থাকি, রাইট? সো আমার মনে হয় ফিল্ম মেকারের জীবনে প্যাশন বা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই ফিল্ম মেকিং প্র্যাকটিস করার যে ইচ্ছা, দিস ইজ দ্য বেস্ট থিং, দিস ইজ দ্য ওনলি ড্রাইভিং ফোর্স ফর আ ফিল্ম মেকার। সো আমার মনে হয় প্যাশনের অনেক পেইনও আছে, পেইন অফ প্যাশন যেটাকে বলে। সো এই পেইন অফ প্যাশন অথবা পেইন অফ প্রেশার কিন্তু একটা ফিল্ম মেকারসকে, একটা ফিল্ম মেকারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের যখন শুরু হয়েছিল আমাদের কাছে কিন্তু এমন কোনো ইকুইপমেন্টস ছিল, আমাদের বড় ক্যামেরা ছিল না, একদম সারা জীবন যাদের স্বপ্নে দেখছি আমরা অ্যাক্টর বানাবো সেই অ্যাক্টরের সাথে আমাদের কোনো যোগাযোগ করার ব্যবস্থা ছিল না। সো আমাদের ফ্রেন্ডরাই আমাদের অ্যাক্টর ছিল, আমাদের এই ছোট্ট মোবাইল ক্যামেরাই ছিল আমাদের সঙ্গী ডিভাইস, এবং দিন শেষে একটু এডিট টেডিট শিখে ওইটাকে কোনোরকম কেটে কেটে একটা ফিল্ম বানানোই ছিল আমাদের একমাত্র আনন্দ।
সো ওই ফিল্মটা যখন আমরা আসলে ফাইনালি দেখতাম বা মানুষকে দেখাতাম, ওদের চোখে মুখে যে আনন্দটা আমরা আসলে ক্যাপচার করতাম, ওইটা কিন্তু আমাদের নেক্সট লেভেলের এক্সাইটমেন্টে বা নেক্সট লেভেলের প্যাশনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করতো। সো যারা আমরা এখন নতুন প্রজন্মে যারা আসলে আছি, আই থিঙ্ক প্যাশন, অনেক প্যাশনেট হতে হবে টুয়ার্ডস ফিল্ম মেকিং, বিকজ ওই প্যাশনটার সাথে থাকলে না তুমি নিজেই খুঁজে খুঁজে বের করতে পারবা তোমার ইন্সপিরেশনকে, তুমি কোন বই পড়বা, তুমি কোন ফিল্ম দেখবা, তুমি কোন দেশে যাবা, কী করবা না করবা, ইউ উইল ডিসাইড অন ইউর ওন। সো প্যাশন থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো বিজ্ঞাপন বানানো যদিও একটা খুব বড় সড় মাম্মজাম্বো ব্যাপার, বাট আমি যখন শুরু করেছি একদম ছোটোবেলা থেকে, তখন ওই যে বলছিলাম আমি মোবাইল দিয়ে অনেক ভিডিও করতাম। সো ট্র্যাভেল ভিডিও বা কুকিং রেসিপির ভিডিও এইগুলো বানাতে আমার মনে হয় সবচেয়ে ভালো লাগে, কারণ ওখানে আমি আমার চার্মটা দিতে পারি, বা একটা ফ্রেন্ড যে মিউজিশিয়ান ওর জন্য মিউজিক ভিডিও বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে অনেস্টলি স্পিকিং। সো ওইটা যেমন আমি প্রতিদিন চেষ্টা করি একটু একটু শ্যুট করতে মোবাইল দিয়ে, ওইটাকে এডিট করতে, একটু গান বসায়ে একটা ফ্রেন্ডকে দেখাতে বা কাউকে সারপ্রাইজ দিতে, সো ওইটা আমার কাছে মনে হয় আমার আমার বিজ্ঞাপন বানানোর জন্য ওইটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। তো অবশ্যই শুরুতে আমি অনেক সাপোর্ট পাই নাই বা অনেক ভালো ক্যামেরা বা এগুলো পাই নাই, বাট আস্তে আস্তে আমি যখন কোথাও ঘুরতে গিয়েছি ওখানে ভিডিও করেছি, ঢাকায় এসে আবার ওগুলো এডিট করেছি, আপলোড দিয়েছি, সো ওখানে সবার ফিডব্যাক নিছি, সবাই বলছে ভালো হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। সো ওইটা আমার জন্য এটা স্টার্ট ছিল, এবং খালি স্টার্ট বলবো না, ওইটা কিন্তু আমি এখনও করছি। সো ওইটা ইজ লাইক আমার খুব ভালো লাগার একটা জায়গা। সো আমি কয়েকটা আমার ট্র্যাভেল ভিডিও তোমাদের দেখাই, ট্র্যাভেল ভিডিওগুলো মোস্টলি মোবাইল দিয়ে করা। আর লাস্ট 2 ইয়ার আগে আমি ফার্স্ট গোপ্রো কিনছি নিজের জমানো টাকা দিয়ে, তো ওইটাও ইউজ করছি। আই হোপ ইউল এনজয় ইট। ভাইসা, এত দ্বারা অত্র এলাকাবাসীকে জানানো যাইতেছে যে একটি ট্যাক্সি হারানো গিয়াছে। ট্যাক্সিটা ছিল হলুদ রঙের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে ট্যাক্সিটির প্রচুর বন্ধুবান্ধব ছিল এবং ছিল একজন পাওয়ারফুল ফ্রেন্ডও। জানা গেছে ট্যাক্সিটির মনে কোনো সুখ ছিল না, দাম্পত্য জীবনের কলহই এর অন্যতম কারণ। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার খোঁজ পান তাহলে ট্যাক্সিটা সারাদিন উদাস থাকত, খেত না, গান গাইত না, আগে প্রচুর পড়াশোনা করত, শেষের দিকে তাও ছেড়ে দিল। হঠাৎ ট্যাক্সির একদিন দেখল ফেসবুকে ওর সব বন্ধুরা কক্সবাজারে গেছে। ওকে না জানিয়ে ট্যাক্সির বস ছিল অত্যন্ত রাগি, সে কোনো কিছুতেই হ্যাঁ বলতো না, কিন্তু তবুও ট্যাক্সি কাঁপতে কাঁপতে গিয়ে বসকে বললো, বস আমি কক্সবাজার যাই। সাথে সাথে বললো, আচ্ছা ঠিক আছে যাও। এই আনএক্সপেক্টেড অনুমতি পেয়ে ট্যাক্সির সাথে সাথে সব ফ্রেন্ডকে ফোন করে বললো, আই যাবি যাবি যাবি। সো তুমি যেই ফিল্মটা বানাচ্ছ, ইট ক্যান বি একটা ছোট ফিল্ম, বড় ফিল্ম, মিউজিক ভিডিও, একটা ফান ভিডিও, যে কোনো ভিডিও হতে পারে,
বাট কোনো কিছু করার আগে বা কোনো কিছু বানানোর আগে একটা না প্রপার প্ল্যান করা উচিত, একটা স্কেচ করা উচিত যে আমি কী করছি, কতদিন ধরে করছি, আমার টিম মেম্বারকে, আদৌ আমার কোনো টিম মেম্বার আছে কি না, আমি কোন কোন লোকেশনে যাচ্ছি, আমার আসলে শুটিং টাইমটা কতক্ষণ, আমি আসলে কতক্ষণ ধরে একটা শট নিব বা কতক্ষণ একটা কাজের পিছে ব্যয় করব, এই ধরনের কিছু ব্রেকডাউন আসলে আমাদের করে ফেলা উচিত। যেমন আমাদের কাছে যখন বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আসে, আমরা কিন্তু খুবই বেসিক একটা ব্রেকডাউন করি, যে প্রথমে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে বারবার বারবার পড়তে থাকি, আমি আমাদের স্ক্রিপ্টের আদলেই আসলে বলছি, আমরা চক ডাউন করি যে ক্যারেক্টার্স কয়জন, লোকেশন কয়টা, কয়দিন শ্যুট করব, কোন কোন পার্সনের সাথে কোলাবোরেট করব, এই গল্পটাকে বেটার ডিল করতে পারবে কোন সিনেমাটোগ্রাফার, আমরা কিন্তু সব কিছু জট ডাউন করে, সব কিছু লিস্ট ডাউন করে দেন আমরা আসলে আগাই। তো সেক্ষেত্রে তোমরাও যখন একটা ফিল্ম বানাবে, একটা ফিল্ম লিখবে, ওটা লেখা শেষ হওয়া মাত্রই ওই ব্রেকডাউনে বসে যাবে যে আমার আসলে কী কী দরকার, আমার টু ডু লিস্টটা কী হবে। হাই, এটা আমাদের অ্যাপল বক্সের অফিস, সেখানে বসে বসে আমরা সব কাজ করি। আজকে যেটা বলছিলাম কীভাবে শুরু করব, সো একটা গল্প বা একটা স্টোরি যখন আমরা লিখি, এটা যে কোনো জায়গা থেকে আসলে স্টোরিটাকে আমরা নিতে পারি, এসেন্স নিতে পারি। তো ধরো তুমি একটা বেলুনের গল্প বলছো বা একটা তোমার বিড়ালের গল্প বলছো, সো বিড়ালটা কী করে না করে, বিড়ালের জীবনটা নিয়ে তুমি একটা গল্প লিখলা। সো ওই গল্পটা লেখার পর তুমি যদি ওটা শ্যুট করো, করতে চাও, ওইটার বেসিক কিছু ব্রেকডাউন তোমার করতে হবে। সো এই বিড়ালের গল্পটাকে খুবই বেসিকভাবে আমি একটু বলি, খুবই বেসিকভাবে বলি, এটাকে যদি আরও ডিকোড করি এটা আসলে সারা জীবন লেগে যাবে এই জিনিসটার প্রপার আন্ডারস্ট্যান্ডিং পেতে, বাট আজকের জন্য ছোট্ট করে একটু বলি। ধরো বিড়ালের গল্পটার নাম তুমি দিলে বিড়ালটা। স্যার আমাদের একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে আমরা একটা বিড়ালকে স্টাডি করে ওর ফিচার্স জানবো, ওর ক্যারেক্টার্স জানবো, ওর কী কী ইভেন্টস ভালো লাগে, খারাপ লাগে, কোন কোন ইভেন্টসে ওর কী কী ইমোশন, সেগুলো আমরা বের করলাম। সো ধরো ক্যারেক্টার বুঝলাম, ইভেন্টস বুঝলাম, ইমোশন বুঝলাম। ক্যারেক্টার বলতে কী বুঝাচ্ছি? বিড়ালটা রাতের বেলা কেমন করে, দিনের বেলা কেমন করে, বিড়ালের কি মন খারাপ হয়, বিড়ালের কী খেতে ভালো লাগে, আজকে ওর বেসিক ক্রাইসিসটা কী, সেই সব কিছু তোমার ওই স্টাডির আন্ডারে চলে আসে। বাট তোমার স্টোরির বেসিক কোয়েশ্চেনটা আসলে হবে, হোয়াট আর ইউ ট্রাইং টু সে, তুমি বলতে কী চাচ্ছ, তোমার বিড়ালটা কি মারা গেছে, বা তোমার কি এই বিড়ালটা ভালো লাগছে না, বা তুমি কি এই বিড়ালের স্মৃতিচারণ করছো কি না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি তোমার গল্পের মধ্যে রাখতে পারো। সো আমরা যদি এইভাবে ভাবি, সো বিড়ালের ধরো 1, 2, 3 তিনটা ইভেন্ট সম্বন্ধে তুমি লিখছ অলরেডি, রাইট? বিড়ালটার মন খারাপ হলে কী করতো, বিড়ালটার মন ভালো হলে কী করতো, বিড়ালটার খিদা লাগলে কী হতো, ঠিক আছে? নাও এই তিনটা ইভেন্টের আন্ডারে ইউ উইল গেট মেনি ছোট ছোট ইমেজেস বা আমরা যেটাকে বলতে পারি শকস। ধরো বিড়ালের মন খারাপ করলে বিড়ালটা খামচি দিত, বা বিড়ালের মন খারাপ হলে বিড়াল কোনো আয় যে বসে থাকতো, বা বিড়ালের মন খারাপ হলে ও খেত না। সো বিড়ালের মন খারাপ করলে যে ও খেত না, এটা তুমি কীভাবে বলবা? খেত না মানে কি, ওকে খাওয়া তো দেয়া হতো, ও খাওয়াটাকে পাশে রেখে ও অন্যান্য কাজ হয়তো করতো বা মুখ গোমরা করে বসে থাকতো। সো দ্যাটস আ শট। সো এরকম 3-4 মন খারাপের শটকে একসাথ করলে তুমি ওর মন খারাপের সিকোয়েন্সটা বিল্ড করে ফেলবা, রাইট? একইভাবে বিড়ালের মন ভালো, বিড়ালের মন ভালো হলে ও কী করে, বিড়ালের মন ভালো হলে ও পাতা নিয়ে খেলে, পাখিকে ধরার চেষ্টা করে, দেন ও হয়তো অনেক অনেক খাওয়া দাওয়া করে। এই 3-4 রকমের শট তোমাকে আবার বানিয়ে দিবে একটা সিকোয়েন্স, যেটা হচ্ছে বিড়ালের মন ভালো থাকলে কি হবে। সো ইম্যাজিন এরকম 100 সিকোয়েন্সের একটা সমষ্টি হবে তোমার এই বিড়ালটা ফিল্মের গল্প।
So that's what you will shoot, that's what you will edit. এবং ইমোশন ওয়াইজ তুমি মিউজিক পুট করে ওই জিনিসটা যখন রেন্ডার দিবা, দ্যাট উইল বি ইউর ফিল্ম ফর বিড়ালটা। এটা বিড়ালটা খুবই আমি জাস্ট মাথায় আসছে বলে তোমাদের বললাম, বাট তোমার টপিক উড বি সো মেনি থিংস। তোমার টপিক ক্যান বি সো মেনি প্লেসেস, তোমার টপিক ক্যান অ্যাবাউট সো মেনি পিপল, বাট বেসিক ব্রেকডাউন তুমি আসলে এভাবেই করো। আচ্ছা, আমরা যখন অ্যাডভার্টাইজিং করি বা যে কোনো ফিল্ম বানাই, কিছু বেসিক কম্পোনেন্ট কিন্তু আমাদের সবারই লাগে। যেমন আমাদের একটা ক্যামেরা লাগে, সেই ক্যামেরাটা চালানোর জন্য একটা সিনেমাটোগ্রাফার লাগে, ওই সিনেমাটোগ্রাফারটাকে আমাদের একটু ব্রিফ করতে হয় যে আজকে আমরা কী করছি, আমরা কী কী শ্যুট করছি, আকাশ বাতাস পাতাল চেয়ার টেবিল কী শ্যুট করছি, আমরা কিন্তু ওকে ব্রিফ দিই। সো একজন ডিরেক্টরের বা একজন ফিল্ম মেকারের তার সিনেমাটোগ্রাফারের সাথে সম্পর্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং অলওয়েজ মনে রাখবা, তোমার এনার্জি কিন্তু স্প্রেড করে তোমার টিম মেম্বারের উপর। তুমি যদি তোমার স্টোরিটা নিয়ে কনফিডেন্ট থাকো, তোমার টিম কিন্তু কনফিডেন্ট থাকবে। এই বিড়ালের গল্পটাই যদি তুমি প্রপার ইমোশন দিয়ে, প্রপার প্যাশন দিয়ে, কম্প্যাশন দিয়ে তোমার টিমের সাথে শেয়ার করো, টিমও কিন্তু উইল কাম আপ উইথ মেনি আইডিয়াস। যেমন এই যে বিড়ালকে তুমি খাবারটা দিলা, ওই খাবারের পেটে কী থাকছে, ওটাকে তুমি কয় অ্যাঙ্গেলে শ্যুট করবা, ওটাকে কীভাবে শ্যুট করলে তোমার স্টোরিটাকে বেটার এক্সপ্লেন করতে পারবে, ওটা কিন্তু আসবে তোমার ডিওপির কাছ থেকে, তোমার কস্টিউম ডিজাইনারের কাছ থেকে, তোমার আর্ট ডিরেক্টরের কাছ থেকে। সো বেসিক কিছু কম্পোনেন্টের কথা যদি আমি বলি, একজন ডিওপি থাকেন সিনেমাটোগ্রাফার, কস্টিউমের একজন থাকেন কস্টিউম ডিজাইনার, দেন আর্ট ডিরেক্টর থাকেন, আর্ট ডিরেক্টরের কাজ হচ্ছে তোমার যেই সেটে শ্যুট করছো ওটাকে সাজিয়ে দেয়া, ওটাকে কীভাবে স্টোরি টেলিংয়ের মধ্যে ইনভলভ করা যায় সেই এফোর্টটা দেয়া। এরপর থাকছে তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স যারা তোমাকে হেল্প করবে। এখন আমরা তো অনেক ছোট, রাইট? সো আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স নাও থাকতে পারে, সো আমরাই আমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করবো। সো আমরা যখন গল্পটা লিখবো, ব্রেকডাউন করবো, কে কোন কাজ করছে সেটার একটা তালিকা তৈরি করবো। আমরা যদি ফিল্ম মেকিং প্রসেসটাকে খুবই বেসিক তিনটা জোনে ভাগ করি, তাহলে চলে আসে কি, প্রি প্রোডাকশন, শ্যুট, পোস্ট প্রোডাকশন। প্রি প্রোডাকশনে আমরা আসলে সব প্ল্যান করি, আমরা কোথায় শ্যুট করব, কাকে নিয়ে শ্যুট করব, কাস্টিং কে হচ্ছে, লোকেশন কি হচ্ছে, কি জামা পরবে, কোন শটটা সিন করার জন্য কোন টাইমটা পারফেক্ট, এগুলো আমরা কিন্তু প্ল্যান করে ফেলি। আমরা কিন্তু কেউ শ্যুটের দিন প্ল্যান করি না, শ্যুটের দিন কিন্তু ভাবি না যে সূর্য উদয় হবে কখন, শ্যুটের দিন কিন্তু ভাবি না গাড়ি থেকে শ্যুট করব নাকি বাস থেকে শ্যুট করব। এই পুরো প্ল্যানটা করার জন্য আমাদের একটা জোনই আছে, আমাদের একটা ফেজই আছে, যেটাকে আমরা প্রি প্রোডাকশন ফেজ বলি। এই প্রি প্রোডাকশন তোমার যত পারফেক্টলি প্ল্যান্ড হবে, তোমার শ্যুট ততই স্মুথ হবে, ঠিক আছে? শ্যুটের দিন আমরা কী করি, শ্যুটের দিন ওই প্রি প্রোডাকশনের প্ল্যান ওয়াইজ আমরা জায়গাগুলোতে যাই, অ্যাক্টার্সগুলোকে নেই, সেই কস্টিউমটা পরাই, সেই লোকেশনে, সেই প্রপার আর্ট ডিরেকশনে বসিয়ে আমরা শ্যুটটা করি। কী ডায়লগ দিবে, কী বলবে, কতক্ষণ শ্যুট করব, সব কিছুই কিন্তু আমরা প্রি প্রোডাকশন থেকে প্ল্যান করে ফেলি। সো শ্যুটটা যাতে স্মুথ হয়, শ্যুটটা যাতে ধাপা ধাপ নেমে যায়, প্রি প্রোডাকশন ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। প্রি প্রোডাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি কাইন্ড অফ ফিল্ম মেকিং। এখন বড় বড় ফিল্ম মেকিংয়ের, বড় বড় ফিল্মের প্রি প্রোডাকশন টাইম কিন্তু অনেক সময় 3-4 মাসও হয়। আবার ছোট্ট হঠাৎ করে করে ফেলা একটা ফিল্মের প্রি প্রোডাকশন টাইম হয়তো মাত্র 2 ঘন্টার হতে পারে। সো যত ঘন্টাই লাগুক, যতদিনই লাগুক, প্রি প্রোডাকশন কিন্তু করতেই হবে, প্ল্যানিং কিন্তু থাকতেই হবে, আদারওয়াইজ শ্যুটটা খুবই বাজে হবে, ডিরেকশন লেস হবে, কোথায় কী হচ্ছে না হচ্ছে কেউ কিছু বুঝবো না, ঠিক আছে? সো প্রি প্রোডাকশন শ্যুট গ্যাপ। এরপর আসছে পোস্ট প্রোডাকশন। সো এডিটর, পোস্ট প্রোডাকশনের আমি মনে করি বেশ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এডিটর। সো একজন ডিরেক্টরের যেমন ডিওপির সাথেও খুব ভালো কানেকশন হতে হয়, কী করতে চাচ্ছি বুঝিয়ে বলতে হয়, এডিটরকেও কিন্তু জানতে হয় যে এই ফিল্মটা কি কেন বানানো হচ্ছে, এই ফিল্মের মোটোটা কি, এই ফিল্মে হচ্ছেটা কি, রাইট? উইচ শট টু সিলেক্ট, উইচ শট নট টু সিলেক্ট, কারণ এডিটিং টেবিলেই কিন্তু ফিল্মটা আসলে
একত্র হয়, অ্যাকচুয়ালি বানানো হয়, রাইট? এডিটরেরও কিন্তু অনেক ইনপুট দেওয়ার জায়গা থাকে, রাইট? সো এডিটরের সাথে বসে বা এডিটরের সব ইনপুটগুলো নিয়ে আলোচনা করে তবেই আমরা একটা প্রপার এডিটেড ভার্সন অফ ফিল্ম পেয়ে যাই, রাইট? সেটা এখন ডিউরেশন অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। দেন সেটাকে আমরা কালার গ্রেড করি যদি দরকার থাকে, তোমার ফিল্মের যদি নেসেসিটি থাকে কালার করার করবা, নাহলে যেটা রিয়েল শ্যুট করছো ওইটাই তোমার ফিল্ম তোমার কাছে থাকলো। এখন এই এডিটিংয়ের যেই ভাষাগুলো, ইটস আ ডিফারেন্ট ভাষা, রাইট? এগুলো আমাদের অনেক ডিপ পড়াশোনা করে জানতে হবে, বাট মূল বক্তব্যটা এটাই, যেই এডিটটা তুমি করছো বা যেই এডিটার এডিট করছে সে গল্পের বেসিকটা বুঝতে পারছে কি, রাইট? নাইলে তো উনি ওনার ইনপুটটা দিতে পারবে না বা ওই ইনপুটটা নিয়ে তুমিও খুশি থাকবে, রাইট? কালার গ্রেডের ক্ষেত্রেও ঠিক তাই। এখন তোমার ব্রিফের পর একজন কালারিস্ট যদি খুব হাই কন্ট্রাস্ট একটা কালার গ্রেড করে তোমাকে দেয়, হার্ট অ্যাটাক করো, আবার কথা বলো, আবার বুঝায় বলো যে ইউ ওয়ান্ট ভেরি এভারগ্রিন লুক, ইউ ওয়ান্ট ভেরি ট্রুথফুল লুক, তার মানে অত হাই কন্ট্রাস্ট চাই না, ঠিক যেরকম শ্যুট করেছি কাছাকাছি কারেক্ট করে দিলেই হবে ইমেজগুলো, কারণ এক একটা ইমেজ তো আমরা এক একটা সময় এক একটা জায়গায় এক একটা মোমেন্টে শ্যুট করি। সো ওই ফিল্মটার মধ্যে যদি একটা ফাইন ব্যালেন্সড কালার চাই, সো ওটা বেসিক কারেকশন করলেই কিন্তু বলে আমি ভাবি, কারণ আমি অত হাই কন্ট্রাস্ট ফিল্ম শ্যুট করিও। সো কালারিস্টের কাজও হয়ে গেল। সাউন্ড ডিজাইন, সাউন্ড ডিজাইনিংও কিন্তু একটা বড় টুল ফর আ ফিল্ম মেকিং, কারণ আমরা যখন ক্যামেরায় ক্যাপচার করি অনেক সময় কিন্তু সব সাউন্ড আমরা ক্যাপচার করি না, রাইট? আমরা ওভাবে চাইও না, কারণ আমরা জিনিসটা ডিজাইন করতে চাই, রাইট? সো আমি আমি এই যে হাঁটছি না, তুমি চাইলে এই আমার পায়ের আওয়াজটাকে এনহ্যান্স করতে পারো, বা আমার আম্মা আমাকে ডাক দিচ্ছে এদিকে, সো এটাও তুমি পরে বসাতে পারো। তো সাউন্ড ডিজাইনিংয়েরও একটা আলাদা জনরা আছে, সাউন্ড ডিজাইনিংয়েরও একটা আলাদা, ইটস অ্যান আর্ট ফর্ম, সো ওইটা দিয়েও তোমরা অনেক পড়াশোনা করতে পারো ডিটেল। বাট মিউজিক অ্যান্ড সাউন্ড ডিজাইনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আ ফিল্ম। তোমার কোনো ফিল্ম যদি এরকম হয় ইটস মোর অন ভিএফএক্স বেসড ফিল্ম, তখন তুমি যেটা করতে পারো, তোমার শ্যুট করার সময় ওটা মাথায় রেখে শ্যুট করতে হবে। ধরো ফ্রেমের এক সাইডে তুমি একটা ভিজুয়ালি একটা অ্যানিমেল বানিয়েছো যার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি, রাইট? সো তোমার শ্যুট করার সময় ওই স্পেসটা মাথায় রেখেই শ্যুট করতে হবে, ঠিক আছে? সো এরকম কিছু কম্পোনেন্টস তুমি মাথায় রাখতে পারো যদি তোমার ফিল্মটা এরকম হয়। আর কিছু কিছু ফিল্ম আছে যেমন অ্যানিমেশন ফিল্ম বা অ্যানিমেশন রিয়েল লাইফ মিক্সড ফিল্ম, সো ওইগুলারও একটা ডিফারেন্ট জোন অফ স্টাডি আছে, যেটা স্টাডি করতে 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 তোমাদের আয়ত্ত হয়ে যাবে। যখন আমরা জিরো বাজেট ফিল্ম মেকিং করি, আমরা হয়তো এত এতগুলো ক্যাটাগরির মানুষকে হায়ার করতে পারি, সো ডোন্ট ওয়ারি, মিউজিকের জন্য ইন্টারনেটে অনেক ফ্রি মিউজিক পাওয়া যায়, ভিএফএক্সের জন্য অনেক পিএনজি, অনেক কিছু ইন্টারনেটে ভেক্টরস পাওয়া যায়, তুমি ওগুলো ইউজ করতে পারো। এডিটিংটা শিখে রাখবা, তাহলে তুমি নিজেই তোমার ফিল্ম এডিট করতে পারবা। আর আল্লাহ তো একটা ব্রেইন দিছে মাশাআল্লাহ, বা আমাদের কাছে একটা গড গিফটেড ব্রেইন তো আছেই, সো সেটাকে ইউজ করে ইউ ক্যান মেক ইউর ফিল্ম। দেয়ার ইজ নাথিং কল ইম্পসিবল। ইম্পসিবলকে পসিবল করার পর যেই এক্সাইটমেন্টটা আসে, যেই স্যাটিসফ্যাকশনটা আসে, ওটাই একজন ফিল্ম মেকারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সো এই হচ্ছে আমার মতে জিরো বাজেট ফিল্ম মেকিংয়ের কিছু কম্পোনেন্টস। টিপস অ্যান্ড ট্রিক্স বলতে তো আসলে তেমন কিছু নাই, বা টিপস আর ট্রিক্স হিসেবে দু একটা কথা বলতে পারি। তোমার যদি ডিভাইসের প্রয়োজন হয়, তোমার যদি মনে হয় যে আমার কেন ক্যামেরা নাই, তুমি কিন্তু চাইলে তোমার কোনো একটা ফ্রেন্ডের ক্যামেরা ধার করতে পারো, তোমার কোনো কোনো অফিসে যোগাযোগ করতে পারো, বা কোনো সিনেমাটোগ্রাফারকে রিকোয়েস্ট করতে পারো, তোমার স্টোরিটা তাকে বলে শুনিয়ে কনভিন্স করতে পারো যাতে তোমার জন্য সে শ্যুটটা করে দেয়। তারপর ধরো ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আপ থিংস, ধরো তোমার একটা শটে ট্র্যাক করতে হবে, তুমি একটা হুইল চেয়ারের মধ্যে ক্যামেরা বেঁধে কিন্তু ওটা করতে পারো, রাইট? তোমার মনোপট নাই, তুমি কিন্তু একটা স্কেলের সাথে বেঁধে জিনিসটাকে স্ট্যাবিলাইজ করে এদিক ওদিক নিতে পারো। সো তুমি প্রবলেমটা যখন আইডেন্টিফাই করবা, ঠিকঠাক চিন্তা করলে কিন্তু এটা সলিউশনও পেয়ে যাবো।
সো হতাশ হওয়ার কিছু নাই, রিসোর্সেস আর এভরিওয়্যার, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট, সিম্পল। সো অনেক কথা বললাম, অনেক জ্ঞান দিলাম, অনেক কিছু করলাম, বাট দিনের শেষে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তোমরা যত বেশি বেশি ফিল্ম বানাবা তত বেশি বেশি তোমাদের ভুলগুলো বুঝতে পারবা, তোমাদের কি করা উচিত ছিল এই ফিল্মে সেইটার লার্নিংগুলোকে অ্যাপ্লাই করবা পরের ফিল্মে, এবং এটা করতে করতে তোমাদের না একটা কনফিডেন্স আসবে, আস্তে আস্তে তোমরা রাইট ডিসিশনগুলো নিতে পারবা। সো বানায় ফেলো, লিখে ফেলো, শ্যুট করো, এডিট করো, ফ্রেন্ডদের দেখাও, ফিডব্যাক নাও, আরও ফিল্ম বানাও, আর সবাইকে অনেক শুভকামনা, আমার সাথে যোগাযোগ করো কোনো প্রয়োজন হলে। অ্যান্ড আজকের সেশনটা কিন্তু খুবই বেসিক ছিল, খুবই খুবই বেসিক, এরকম সেশন আই থিঙ্ক মাসের পর মাস নেওয়া যায়। সো ইয়া, লেটস শুট, বাই।